হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আজ আমরা শিখব ইউনিট 7, অর্থাৎ অধ্যায় 7। দেখো বন্ধুরা, ইউনিট 7-এ আছে রেইম। রেইম মানে হচ্ছে ছড়া বা কবিতা। লিসন 1-3, অর্থাৎ পার্ট 1-3। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। লুক মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং সে মানে হচ্ছে বলা। তো এখানে আমরা একটি বাঘ অর্থাৎ টাইগার দেখতে পাচ্ছি। TIGER, টাইগার। টাইগার মানে হচ্ছে বাঘ। এখানে আমরা দেখতে পাচ্ছি STREAM, স্টিম। স্টিম মানে হচ্ছে ধারা বা নদীর ধারা, নদীর স্রোত। নদীর স্রোতকে স্টিম বলা হয়। তারপর দেখো বন্ধুরা, বিতে আছে আমাদের রেইম, অর্থাৎ কবিতা বা ছড়াটি। বিতে আছে রেইম, ছড়া। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। থ্রি লিটিল টাইগার্স সিটিং বাই স্টিম, মুশফিক, সাকিব অ্যান্ড তামিম। বাই বাই মুশফিক, বাই বাই তামিম। লিটিল টাইগার সিটিং বাই স্টিম। তো আমরা এর বাংলা পড়ি। থ্রি লিটিল টাইগার সিটিং বাই স্টিম, তিনটি ছোট বাঘ নদীর ধারে বসে আছে। থ্রি মানে তিন, লিটিল মানে ছোট, টাইগার্স মানে বাঘগুলো, সিটিং মানে বসে থাকা, সিটিং মানে বসে থাকা, বাই মানে হচ্ছে দ্বারা, কোনো কিছু দ্বারা, তারা তাদের শরীর দ্বারা বসে আছে। একটি স্টিম মানে ধার, অর্থাৎ নদীর পার, নদীর পার বা ধারে তারা বসে আছে। কয়জন টাইগার? তিনটি লিটিল টাইগার, অর্থাৎ তিনটি ছোট বাঘ। থ্রি লিটিল টাইগার্স সিটিং বাই স্টিম, তিনটি ছোট বাঘ নদীর ধারে বসে আছে। সেই বাঘ তিনটির নাম কি? মুশফিক, সাকিব অ্যান্ড তামিম। মুশফিক, সাকিব এবং তামিম। তো এই তিনটি বাঘের নাম হচ্ছে, একজনের নাম মুশফিক, একজনের নাম সাকিব এবং আরেকজনের নাম হচ্ছে তামিম। তারা তাদের হাতে দেখো একটা করে ক্রিকেট ব্যাট আছে এবং এখানে বল আছে। তো আমাদের বাংলাদেশের যে ক্রিকেট টিম, ক্রিকেট প্লেয়ারদের কিন্তু এখানে নাম আছে, আর আমাদের ক্রিকেট প্লেয়ারদেরও কিন্তু টাইগার বলা হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি টাইগার অর্থাৎ বাঘ চলে যাচ্ছে। তো এখানে বলছে বাই বাই মুশফিক, বাই বাই তামিম। তো এই বাঘটি মুশফিক এবং তামিমকে বিদায় জানাচ্ছে। বাই বাই মানে বিদায়, বিদায় মুশফিক, বাই বাই তামিম, বিদায় বিদায় তামিম। তো এই বাঘটি তামিম এবং মুশফিককে বিদায় জানাচ্ছে। এখন ওয়ান লিটিল টাইগার সিটিং বাই স্টিম, একটি বাঘ নদীর ধারে বসে আছে। তো আগে ছিল কয়টি বাঘ? তিনটি লিটিল টাইগার, তিনটি ছোট বাঘ নদীর ধারে বসেছিল, এখন একটি বাঘ আছে। তাই এখানে কিন্তু টাইগারের পর এস নেই, শুধু টাইগার আছে। ওয়ান লিটিল, ওয়ান মানে এক, লিটিল মানে ছোট, টাইগার মানে বাঘ, সিটিং মানে বসে থাকা, বাই মানে দাঁড়া, এ মানে একটি এবং স্টিম মানে ধার বা পার, নদীর পার। তারপর সিতে আছে সে অ্যান্ড ডু, বলো এবং করো। অর্থাৎ এই কবিতাটি বা রেইমটি তোমাদের পড়তে বলছে এবং এটা করে দেখাতে বলছে। তারপরে আছে দেখো অ্যালফাবেট। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। লিসন 4-6, অর্থাৎ পার্ট 4-6। ইউনিট 7, অর্থাৎ এটি অধ্যায় 7-এর আলোচনা। দেখো এখানে এতে আছে সে, ট্রেস অ্যান্ড ম্যাচ, বলো, চিহ্নিত করো এবং মিল করো। তো এখানে দেখো আছে ছোট হাতের এ, বি, সি, ডি এবং ই আছে। এগুলো ট্রেস অর্থাৎ চিহ্নের মাধ্যমে আছে। নিচে আছে বড় হাতের, কিন্তু সেগুলো মিল নেই কিন্তু। প্রথমে আছে সি, তারপরে আছে এ, তারপরে আছে বি, তারপরে ই, তারপরে ডি। তো এগুলো তোমাদের ম্যাচ করতে বলছে, মিল করতে বলছে। অর্থাৎ প্রথমে এ আসবে, তারপরে বি, তারপর সি, তারপর ডি, তারপর ই আসবে। তো এখানে তোমাদের ট্রেস চিহ্নিত করতে বলছে, অর্থাৎ ছোট হাতের এ তোমাদের আবার সুন্দর করে লিখতে বলছে এভাবে দাগের উপর দিয়ে। এ, বি, সি, ডি, ই। তো এটা আমরা ট্রেস অর্থাৎ চিহ্নিত করলাম, চিহ্নের উপর দাগ দিলাম। তারপর আবার ম্যাচ অর্থাৎ মিল করব।
তো এখানে প্রথমে আসবে বড় হাতের এ, তারপরে আসবে বি, এটা হচ্ছে বি, তারপরে আসবে বড় হাতের সি, তারপরে আসবে ডি, তারপরে আসবে ই, তারপর বন্ধুরা দেখো বিতে আছে সে অ্যান্ড ম্যাচ, বলো এবং মিল করো দ্য পিকচার্স উইথ দ্য ফার্স্ট লেটার, প্রথম অক্ষর দিয়ে ছবিগুলো মিল করতে বলছে, সে অ্যান্ড ম্যাচ দ্য পিকচার উইথ দ্য ফার্স্ট লেটার্স, প্রথম বর্ণগুলো দিয়ে ছবিগুলো মিল করতে বলা হয়েছে এবং বলতে বলা হয়েছে। তো এখানে আছে ক্যাপ, ক্যাপ মানে টুপি, তাহলে এই সি দিয়ে আসবে ক্যাপ, তারপরে এটা আছে অ্যান্ড, অ্যান্ড মানে পিঁপড়া, এখানে এ আছে তাহলে এ দিয়ে অ্যান্ড, তারপরে এখানে আছে এলিফেন্ট, এলিফেন্ট মানে হচ্ছে হাতি, তাহলে এখানে ই, ই দিয়ে হচ্ছে এলিফেন্ট মানে হাতি, তারপরে এখানে আছে ডগ মানে কুকুর, ডি, ডি দিয়ে ডগ হয়, আর এটা আছে বল, বল বি দিয়ে বল হয়, তারপর দেখো বন্ধুরা সিতে আছে রাইট দ্য ক্যাপিটাল লেটার, অর্থাৎ এখানে তোমাদের বড় হাতের অক্ষরগুলো লিখতে বলা, লিখতে বলছে, রাইট মানে লেখা, ক্যাপিটাল মানে বড় হাতের, লেটার মানে অক্ষর, তাহলে এখানে ছোট হাতের এ আছে, তোমাদের এভাবে বড় হাতের এ লিখতে হবে, আর এখানে ছোট হাতের বি আছে, তোমাদের বড় হাতের বি লিখতে হবে, এখানে ছোট হাতের সি আছে, তোমাদের বড় হাতের সি লিখতে হবে, এখানে ছোট হাতের ডি আছে, তোমাদের বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারের ডি লিখতে হবে, এখানে স্মল লেটারের ই আছে, তোমাদের ক্যাপিটাল লেটারের ই লিখতে হবে। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব, ভালো থেকো তোমরা।